হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দেখতেই পাচ্ছেন সেজে গুজে একদম রেডি হয়ে নিলাম। এখন আমরা বের হয়েছি এয়ারবিএনবি থেকে এবং যাচ্ছি মাউন্ট স্নোতে। তো এটা হচ্ছে আমাদের প্রথম দিন। তো দেখুন, গাড়ির মধ্য থেকেই হচ্ছে পাহাড়ের যে কালারটা এটা দেখা যাচ্ছে কি রকম সুন্দর লাগছে দেখতে। তো আমরা এই তো চলে আসলাম পার্কিং স্পেসে। পার্কিং একদম ফ্রি ছিল এখানে, এবং হচ্ছে আপনারা যদি আর্লি মর্নিং আসেন তাহলে আরও সামনের দিকে কার রাখতে পারবেন। তো হচ্ছে পার্কিং বেশ অ্যাভেলেবেল ছিল, কোনো সমস্যা হয়নি পার্কিং পেতে। মাউন্টেনের সামিটে ওঠার জন্য একটা চেয়ার ক্লিফ রাইড আছে, যেটা টিকিট হচ্ছে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো আমরা এখন এখান থেকে টিকিটটা কেটে নিব। তো হাতে হচ্ছে ব্যাজ লাগিয়ে নিলাম। এখন হচ্ছে সামিটের যেদিক দিয়ে তুলবে সে জায়গাটায় যাচ্ছি। আমরা যেহেতু উইকেন্ডে এসেছি স্যাটারডেতে, দেখুন অনেক মানুষ, আর এখানে অক্টোবর ফেস্ট বলে আর একটা ফেস্টিভ্যালও হচ্ছিলো। তো ওইটার টিকিটও আলাদা করে হচ্ছে আপনারা চাইলে কেটে নিতে পারবেন। দেখুন চেয়ার রাইডটা আমাদেরকে আস্তে আস্তে করে উপরে নিয়ে যাচ্ছে, আর আরেক দিক থেকে যারা ওখান থেকে ব্যাক করছে তারা নিচে নেমে আসছে। তো এখান থেকে কালারগুলো তো দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্যের আলোতে একদম জলজল করছিল। আমরা একটা দুইটা ফ্যামিলি মিলে সবাই আসলে ক্লিপ রাইডটাতে উঠেছি। দেখুন উপর থেকে আমি ক্যামেরাটা ধরলাম, আমরা কতটা নিচে ছিলাম এবং সেখান থেকে আমরা উপরে উঠে এসেছি। তো এই তো আমরা সবাই, এটাতে খুবই মজা হচ্ছিল, আসলে বাতাসে একটু সুইং করছিল, তো খুবই ভালো লাগছে এই জায়গাটায়। তো এটা হচ্ছে, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে যারা ভারমন্টে আসবেন ফল কালার দেখতে, মাউন্ট স্নো এখানে এসে এই চেয়ার ক্লিফ রাইডটা হচ্ছে অবশ্যই নেবেন। এবং হচ্ছে এটা কতদিন পর্যন্ত ওপেন থাকবে এটা আপনারা ডেফিনেটলি অনলাইনে প্লিজ চেক করে আসবেন। আমরা খুবই লাকি ছিলাম, আমরা স্যাটারডেতে যেটা অক্টোবর 8 তারিখে হচ্ছে আমরা এটা উঠি, এবং 9 তারিখেই লাস্ট ডেট ছিল, 10 তারিখ থেকে এই রাইডটা আসলে বন্ধ হয়ে যাবে ওয়েবসাইটে লেখা ছিল। সো আপনারা আসার আগে হচ্ছে অবশ্যই চেক করে আসবেন। এটা যেহেতু নিচে থেকে একদম সামিটে নিয়ে যায়, এখানে উপরের দিকে যত যাবেন অনেক কোল্ড লাগে, অনেক বাতাস, রোদ দেখে মনে হয় যে হয়তো খুব বেশি ঠান্ডা না, কিন্তু আমরা যেদিন এই রাইডটা নিয়েছি ওই দিন অনেক ঠান্ডা ছিল, প্রায় 1 ডিগ্রি সেলসিয়াসের মতন। সো খুবই ঠান্ডা ছিল, আপনারা জ্যাকেট কোট সব কিছু সাথে রাখবেন। আপনি ওয়ানওয়েতে সামিটে যাওয়ার পর সেখানে নেমে অনেক সুন্দর কয়েকটা স্পট আছে, ওগুলো দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখন ওই স্পটে নেমে গেলাম, এবং হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও নিব, এবং কিছুক্ষণ পর আবার রিটার্ন করে যাব। দেখুন উপর থেকে এই জায়গাটা মনে হচ্ছে যে একদম একটা চাদর বিছানো এই কালারের, কিন্তু আসলে এত সুন্দর লাগছে পুরো পাহাড়ের থেকে এই স্পটটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সোমারসেট রিজার্ভিয়ার। দেখুন এটা খুবই পপুলার, সবাই এখানে এসে একদম ছবি তোলার জন্য লাইন ধরে আছে। তো এর মধ্যে আমরাও সবাই মিলে ছবি তুললাম অনেক মজা করে এখানে। তো এখানে হচ্ছে অনেক ছবি তোলার পর, ভিডিও নেওয়ার পর আসলে এত কোল্ড ছিল যে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তো এখন হচ্ছে আবার নিচের দিকে নামা শুরু করব। তো দেখুন যখন উঠছিলাম তখন আসলে ভিউটা একটা ডিফারেন্ট ছিল, কারণ তখন তো নিচের থেকে উপরের দিকে উঠছি, আর এখন উপর থেকে নিচের দিকে নামছি। তো এইটা হচ্ছে আরও সুন্দর লাগছিল দেখতে, পুরো ফল কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে উপর থেকে।
আমি বলবো আমরা খুবই লাকি ছিলাম যে যখন ফল কালারটা একদম পিকে ছিল সেই সময়টাতেই আমরা এই স্পটগুলো ঘুরে দেখতে পেরেছি। আপনারা আমার ভিডিওতে আসলে জানি না কতটুকু বুঝতে পারছেন, বাট যদি দেখেন যে আপনারা দেখতে পারবেন কি সুন্দর হয়ে আছে উপর থেকে গাছের পাতার কালারগুলো। তো আপনারা চেষ্টা করবেন ভারমন্টের সেকেন্ড উইক অফ অক্টোবরের দিকে যেতে, ওই সময়টা আসলে পিকে থাকে। আর যাওয়ার আগে, এটা আসলে এক এক সিজনে এক এক রকম হয়, বাট যাওয়ার আগে আপনারা অবশ্যই ওদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দেখে যাবেন। তো আমরা এখন নিচে একদমই নেমে আসলাম। তো তারপর আসলে অলমোস্ট হচ্ছে দুপুর হয়ে যাচ্ছিল, তো সবাই খুবই ক্ষুধার্ত ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে এখন তাহলে কোথাও একটা লাঞ্চ করে নেই। তো এখানে আসলে চেইন শপগুলো খুব একটা নেই কাছাকাছি, আর ইন্টারনেটের একটা খুবই বড় প্রবলেম ফেস করতে হয়েছে আমাদেরকে, মোবাইলে একদমই নেটওয়ার্ক পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর সবাই মিলে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম এবং সেখানে হচ্ছে এখন আমরা লাঞ্চ করব। আমি একটা গ্রিল্ড চিকেন প্যানিনি নিলাম এবং এর সাথে একটা চিপস দিল ওরা। এই তো লাঞ্চ করে নিয়ে বের হয়ে গেলাম। দেখুন, এটা একটা কাভার্ড ব্রিজ, এটা আসলে আমরা যখন আমাদের এয়ারবিএনবিতে ব্যাক করছি তখন রাস্তায় এই কাভার্ড ব্রিজটা হচ্ছে পড়ে। ভারমন্টের কাভার্ড ব্রিজগুলো আসলে খুবই ফেমাস। এই হচ্ছে আজকের দিনের ব্লগ। এখন হচ্ছে আমরা এয়ারবিএনবিতে ব্যাক করে যাব এবং যাওয়ার পর আমাদের যে গেমস অ্যাক্টিভিটিসগুলো ওগুলো আছে ওগুলার ভিডিও আমি হচ্ছে আস্তে আস্তে আপলোড করব। আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে, যাতে করে এই ভিডিওগুলোও দেখতে পারেন। আর প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ।